নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো আমি দই ইলিশ। কীভাবে বানিয়েছি তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি তোমাদের দেখতেই হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থেকো। এর জন্য আমি নিয়েছি 6 পিস ইলিশ মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি ছড়িয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু 15 মিনিটের জন্য রেখে দেব। দেখো, দিলাম সামান্য হলুদ, তারপর এটাকে 15 মিনিট রেখে দেবো মাখিয়ে নেওয়ার পর। মাখিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে করে মাছের ভেতর লবণটা খুব ভালোভাবে যায়। দেখো আমি কিভাবে ঘষে ঘষে লবণটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি মাছটাই লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, তো আমি এটা ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। আর একদিকে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর নিচ্ছি 1 চামচ পোস্ত, আর নেব ঝালের জন্য কয়েকটা লঙ্কা। অবশ্যই পছন্দ মতো তোমরা ঝালটা দিয়ে নিতে পারবে। আমি এখানে 5টা মতো লঙ্কা নিলাম। এবার এটাতে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তাতে করে ময়লাগুলো বেরিয়ে যাবে আর আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। দেখতে পাচ্ছ চামচ আমি একটু এটেভাবে নেড়ে দিচ্ছি। আমি এটা চা ছাঁকনা দিয়ে ছেঁকে নেবো, না হলে কিন্তু পোস্তটা বেরিয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি নিয়ে নিচ্ছি দই। যেহেতু দই ইলিশ বানাবো, তাই জন্য দইটা অবশ্যই একটু বেশি লাগবে। 200 গ্রাম নিয়ে নিয়েছি আমি টক দই। দইটাকে দেখো আমি চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটে নিচ্ছি। দইটা যেন গোটা না থাকে, এই জন্য দইটা ভালো করে ফেটে নিতে হবে। এদিকে আমি মশলাটা ভালো করে জল ঝরিয়ে আমি মশলাটা ধুয়ে নেওয়ার পর এখানে ফোড়তে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে জল। এখানে পেস্ট দেখো আমি তৈরি করে নিয়েছি, খুব মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর যেটাতে আমি ভাপিয়ে নেবো সেই কৌটোর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ফেটে নেওয়া দই। দইটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো খুবই সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো মশলা বাটি ধুয়ে নিয়ে অল্প একটুখানি জল। এটা খুব বেশি জল দিলে কিন্তু চলবে না, তাহলে রান্নাটা মোটেই ভালো লাগবে না। এবার চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে আমি এবার দিয়ে দেব লবণ হলুদ দিয়ে রাখা মাছটা। দেখো আমি এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলার মধ্যে মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে মাছের গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে, যেন মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে লাগে। আমি সমস্ত মাছ একইভাবে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে আমি দিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা মাছের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে বা মাখিয়ে নেওয়া হয়েছে, তো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, অবশ্যই কম বেশি করে নিতে পারবে। এবার যেটা করছি সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ দেব কাঁচা সর্ষের তেল, যেটা রান্নাটাকে আরো বেশি সুস্বাদু করবে। তারপর আমি ঢাকনা দিয়ে এটা রেখে দেবো। দিয়ে দিলাম কড়াইয়ে জল। এবার ঢাকনা দিয়ে ফুটোটা বসিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে আমি কিন্তু জলটা অনেকটা কম দেবো, মানে যেখানে ঢাকনা থাকবে তার নিচে অবধি। এখানে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর কিন্তু দেখো 15 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো এটা ঠিক কিরকম হয়েছে, দেখো দেখেই না জিভে জল আসছে। তবে অবশ্যই তোমাদেরকে বলবো যে একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। এবার এটা গরম ভাতে পরিবেশন করার পর পালা। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো এবারও লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, তারপর কিন্তু আমায় জানাতেও ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা রেসিপিতে। সবাইকে শুভ বিজয়া, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।